সকালের মিষ্টি ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম। দুদিন যাবত খুবই বৃষ্টি হচ্ছে আমাদের আসামে, তাই ফুলগুলো এমন যদি আরও কিছু দিন থাকে তবে ফুলের অবস্থা একদমই খারাপ হয়ে যাবে। তবে নমস্কার বন্ধুরা, সোমা কুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি মাছের রেসিপি নিয়ে। আজকের রান্নাটা হচ্ছে আমার বোয়াল মাছের তেল ঝাল আমি বানাবো। অনেকেই আছে বোয়াল মাছ খেতে বেশি একটা পছন্দ করে না, তবে এইভাবে যদি বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখেন তবে কিন্তু যে খায় না সেও কিন্তু খাবে। এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি, বোয়াল মাছগুলোকে কেটে দিয়ে, এখানে লেজের অংশই বেশি আছে আর আমাদের বাড়িতে বোয়াল মাছ আনলে এরকম বাজারে কিনতেই পাওয়া যায় এমন লেজের অংশটুকুই আনে, তবে লেজটা খেতে আমাদের বাড়িতে খুবই ভালোবাসে, ওই জন্য লেজের উপরের দিকে যে টুকু থাকে সেখান থেকে আমি টুকরো বার করে নিই। তবে রান্নাটা করার জন্য আমার এখানে লাগছে বেশ খানিকটা আদা নিয়ে নিয়েছি, নিয়েছি 6-7টার মতো কাঁচা লঙ্কা, আর একটা বড় সাজের পেঁয়াজ, আর 2 পিস রসুন, আর এইটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ কিন্তু বোয়াল মাছের মধ্যে সবসময় আদা আর গোলমরিচটা দিয়ে যদি রান্না করা যায় তবে কিন্তু কখনো ওর যে বোয়াল মাছের গন্ধের জন্য অনেকে খেতে চায় না ওই গন্ধটা কিন্তু আর থাকে না, সবসময় বোয়াল মাছের মধ্যে আদা আর গোলমরিচটা দিতে হয়। আর যে গোলমরিচের সাথে আমি দিয়ে দিয়েছি কয়টা এলাচ দারচিনি। এবার মাছে আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে আমি মাখিয়ে নেব। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ আর রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা আমি আগে এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার হাতে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলের মধ্যেই করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর 2 তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। এবার আমি সারি সারি করে মাছগুলোকে এখানে সাজিয়ে দেব। আমি এই কড়াইটা নিয়েছি, কড়াই বলুন আর পেন বলুন যেটাই হোক, এটা নিয়েছি কেন মাছগুলো আমার সুন্দরভাবে দিতে সুবিধে হবে বলে। আমাদের বাড়িতে সবসময় এরকমই লেজের অংশটাই কিনে আনে, মাথার দিকটা আনে না, মানে গোটা বোয়াল মাছটা কিনে আনে না, এরকম আমাদের বাজারের মধ্যেই এরকম বলা থাকে মাছের দোকানে, তখন ওরা কী করে এরকম 2-3টা যখন লেজের অংশ রয়ে যায় তখন ফোন করে দেয়, তারপর গিয়ে নিয়ে আসে আমাদের। এই জিনিসটাই খেতে ভালোবাসে বলে এরকমই আনে। মাছগুলোকে গোটা মাছ দিয়ে দেওয়ার পর বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এবার আর কোনো কিছু নাড়াচাড়া করার দরকার নেই, ওর মনে ও হতে থাকুক। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম করে দিয়ে এটাকে ঢেকে দিয়েছি আমি 7-8 মিনিটের মতো। এবার আমি মাছগুলোকে একটু উল্টে দেব, আর বোয়াল মাছ একটু সেদ্ধ হতে একটু সময় লাগে, মশলার গায়ে থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর একটা কালারও আসছে কিন্তু এখন। আস্তে আস্তে সব কয়টা মাছকে আমি একটু উল্টে দিচ্ছি। এবার আমি সামান্য কিছুটা আদা আমি আগে দেইনি, একটু রেখে দিয়েছিলাম, আদা, গোলমরিচ আর এলাচ দারচিনিটা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটাকে আমি এখন দিয়ে দিলাম এখানে। আর এই রান্নাটায় বেশি আমি ঝোল দেব না, একটু মাখা মাখা থাকলেই ভালো লাগে খেতে।
বোয়াল মাছে এমনও বেশি ঝোল দিলে ভালো হয় লাগে না, বোয়াল মাছ বলুন আয়ের মাছ বলুন এগুলো একটু মাখা মাখা টাইপের বানালেই ভালো লাগে খেতে। এবার আদা আর গোলমরিচ এলাচ দারচিনির পেস্টটা দেওয়ার পর আমি আবারও একটু নেড়ে দিলাম যাতে মশলাগুলো সব মাছের গায়ে লেগে যায়। এবার আমি বাটিটা ধুয়ে সামান্য এক বাটির মতো আমি জল এখানে দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিট আমি এটাকে ফুল স্টিমে রান্না করে নিয়েছি। এবার জলটাও অনেকটা শুকিয়ে এসেছে আর মাছগুলোও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসেছে। তবে এবার আমি কিছুক্ষণ এই অবস্থায় রেখে দিয়ে একটু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তবে পুরনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, এইভাবেই আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর নতুন যদি কোনো আমার বন্ধু ভিজিট করে থাকেন আমার চ্যানেলে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, রান্নাটা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তবে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও নিয়ে আসবো কোনো এক রান্নার রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।